কিছু রহস্যময় প্রাণী জেমিকে অনুসরণ করছিল। তিনি একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেয়েছিল। বাড়ির ভিতরে ঢুকে যায়। তিনি সেখানে তিনটি দরজা দেখতে পেয়েছিল। দেওয়ালে একটি নোট রয়েছে, সেখানে কিছু লিখে বলা ছিল, প্রথম দরজার পিছনে রয়েছে ড্র্যাকুলা, আপনি যদি এই দরজা দিয়ে চলে যান তবে তিনি আপনার রক্ত পান করবে, দ্বিতীয় দরজার পিছনে জম্বি রয়েছে, আপনি যদি এইখান দিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে কাঁচা চিবিয়ে খাবে, তৃতীয় দরজার পিছনে একটি নেকড়ে রয়েছে, আপনি যদি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে জীবিত খাবে। জেমিকে কোন দরজা বেছে নেওয়া উচিত? কেবলমাত্র পূর্ণিমাতে নেকড়ে পরিবর্তন হয়, আর আজকে পূর্ণিমা ছিল না। জেমির 3 নম্বর দরজা বেছে নেওয়া উচিত।